আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অতি সহজে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। তো বর্তমান সময় কিন্তু আমাদের মোবাইল দিয়ে ভিডিও এডিট করা অনেক প্রয়োজন পড়ে। তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে অতি সহজে ভিডিও এডিট করতে পারবেন এবং কিভাবে আপনারা ভিডিও লাস্টে অটোমেটিক রিমুভ করবেন, ঠিক আছে, এবং ক্যাপকাট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন সব কিছু আজকে দেখিয়ে দিব আমি, ঠিক আছে। তো আজকে ভিডিও দেখলে আপনারা অতি সহজে মোবাইল দিয়ে যে কোনো ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো এটা খুবই সহজ একটি কাজ, তো আজকে আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো এই জন্য অবশ্যই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে গেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল থেকে আমি সম্পূর্ণ সেটিংগুলো দেখিয়ে দিব। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আপনারা এখানে সার্চ করবেন, ক্যাপকাট লিখে সার্চ করবেন, দেন এখান থেকে আপনারা ক্যাপকাটটা পেয়ে যাবেন এবং এখান থেকে জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাপকাট সফটওয়্যার। তো আমি যেহেতু ইনস্টল করেছি তাই এখানে ওপেন দেখাচ্ছে, তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। তো এখানে ওপেনে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা প্রথমে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন, মানে যে কোনো একটা ভিডিও এডিট করার জন্য আপনারা এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন। তো দেন এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার যে এই ভিডিওটা সিলেক্ট করতেছি, তো এখানে ক্লিক করলাম। তো তার আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ভিডিওটা দেখাবে আর কি, ঠিক আছে, মানে এই ভিডিওটা। এরপর এখান থেকে আপনারা অ্যাডের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাডের উপরে ক্লিক করতেছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি ভিডিও লাস্টে বলে দেবো যে আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে ওয়াটারমার্ক রিমুভ করবেন এবং আপনারা কীভাবে সব কিছু করবেন আর, ঠিক আছে। তো এই জন্য কিন্তু অবশ্যই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর হচ্ছে আমি দেখিয়ে দিব যে আপনারা কীভাবে 2K এবং 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন ক্যাপকাট দিয়ে। তো এগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখেন এখানে আমি চলে আসলাম ইন্টারফেসে। তো দেখেন এখানে কিন্তু এই যে একটা সাদা বার হচ্ছে, এটা হচ্ছে মানে আমার ভিডিওটা কোথায় আছে এটা দেখার জন্য, ঠিক আছে, মানে আমি এই বারটা যেখানে থাকবে সেখান থেকে আমরা কাজ করতে পারবো। তো আমি যদি এখান থেকে এই যে মিউটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটার সাউন্ড মিউট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে চাইলে আমি দেখেন অ্যাড টু অডিও, মানে আমি চাইলে এই ভিডিওর নিচে যে কোনো একটা অডিও অ্যাড করতে পারবো। তো আমি যদি এখান থেকে অ্যাড টু অডিওতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখান থেকে বিভিন্ন ইফেক্ট এবং আপনার যে কোনো ভিডিও সাউন্ড এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এরপর এখান থেকে চলে আসি, যেমন ধরেন প্রথমে আমি যদি দেখাই যে কীভাবে আপনারা ভিডিওটা কাট করবেন। তো ভিডিওটা কাট করার জন্য আপনারা প্রথমে ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে আমি একটা ক্লিক করতেছি, দেখেন এটা ক্লিক করার পরে কিন্তু এটা সিলেক্ট হবে, ঠিক আছে। দেখেন সিলেক্ট হওয়ার পরে কিন্তু নিচ থেকে কতগুলো ফাংশন অন হবে। তো এখান থেকে দেখেন এই যে স্প্লিট, আপনারা যখন স্প্লিটের উপরে ক্লিক করবেন তখন দেখেন ভিডিওটা কিন্তু দুই পার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কিন্তু মানে আপনারা দেখেন এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন এবং দেখেন উপরে কিন্তু সময় দেখাবে, ঠিক আছে। দেখেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এখন কিন্তু ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছে, ঠিক আছে। এবং আপনারা যদি হাত দিয়ে স্লাইড করেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা একপাশে মুভ হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রথমে আপনারা যেখানে কাটতে যাচ্ছেন সেখানে নেবেন এই সাদা বারটা, মানে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা স্প্লিটের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখেন ওইটু কাট হয়ে যাবে। এবং এখন আপনারা যদি ডিলিট করতে চান তাহলে দেখেন এখান থেকে আপনারা যেইটু ডিলিট করবেন সেটার উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা দেখেন নিচ থেকে রয়েছে ডিলেট, তো এখান থেকে আপনারা ডিলেটের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ভিডিওর একটা পার্ট, যে কোনো অংশ কাট এবং ডিলেট করতে পারবেন। তো এখন আমি দেখাই আপনারা কীভাবে এখানে একটা অ্যানিমেশন যোগ করবেন। তো অ্যানিমেশন যোগ করার জন্য আপনারা প্রথমে যেখানে অ্যানিমেশন যোগ করবেন সেখানে উপরে ক্লিক করবেন। তো দেখেন এখানে আমি ক্লিক করতেছি, তো আমি চাচ্ছি ভিডিওর প্রথমে একটা অ্যানিমেশন যোগ করার জন্য। তো এই জন্য আপনারা এখান থেকে দেখেন রয়েছে অ্যানিমেশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে ইন আউট এবং কম্বো, ঠিক আছে, মানে আপনারা যদি ভিডিওর প্রথমে যে কোনো একটা অ্যানিমেশন যোগ করতে চান তাহলে ইনে রাখবেন এবং আপনি যদি ভিডিও লাস্টে যোগ করতে চান তাহলে এখান থেকে আউট আউটে রাখবেন, ঠিক আছে। তো আমি যখন আমি চাচ্ছি এখন ভিডিওর প্রথমে একটা অ্যানিমেশন যোগ করার জন্য, তো এই জন্য আপনারা এখান থেকে চলে যাবেন প্রথমে। প্রথমে আসার পরে এখান থেকে দেখেন আমি চাচ্ছি এখান থেকে ধরেন এই যে এই অ্যানিমেশনটা যোগ করবো, তো এখানে আমি ক্লিক করলাম দেখেন, অথবা আমি যদি এখানে এটাতে ক্লিক করি তো দেখেন একটা অ্যানিমেশন কিন্তু যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখেন আমি যদি এটা টান দিই তাহলে কিন্তু এখান থেকে দেখেন এখান থেকে যদি অন করি তাহলে কিন্তু দেখেন অ্যানিমেশন যোগ হয়েছে। এবং এই অ্যানিমেশনটা কতক্ষণ থাকবে আর কি, এই জন্য কিন্তু দেখেন নিচের দিকে একটা লেয়ার রয়েছে, মানে 0.5 সেকেন্ড। তো আপনি চাইলে কিন্তু অ্যানিমেশনের ডিউরেশনটা বাড়াতে পারেন। তো বাড়ানোর জন্য আপনারা জাস্ট এটা একটু বাড়িয়ে দেবেন। তো দেখেন এখন কিন্তু 1 সেকেন্ড হয়ে গেছে, 1 সেকেন্ড, আমি যদি 2 সেকেন্ড রাখি তাহলে কিন্তু 2 সেকেন্ড হয়ে যাবে। তো দেখেন এই দেখেন একটা এখানে কিন্তু একটা হালকা শ্যাডো একটা কালার দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যানিমেশনের ডিউরেশনের টাইম। তো আমি যা প্রথমে নিয়ে আসি, এখন দেখেন
অ্যানিমেশনটা কিন্তু স্লো হয়ে গেছে এবং একটু বেশি সময় দেখাবে, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিডিও যে কোনো অংশে আপনারা অ্যানিমেশন যোগ করতে পারবেন। তো আপনারা যদি চান যে এই ভিডিও দেখেন, এটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে, এই যে একটা পার্ট এবং এখানে একটা পার্ট। তো আপনারা যদি সেমভাবে এখানে একটা অ্যানিমেশন যোগ করতে চান, তাহলে সেমভাবে আপনারা এখান থেকে দেখবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যানিমেশন দেওয়া রয়েছে। তো আপনারা যে অ্যানিমেশন যোগ করতে চাচ্ছেন সেই অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখেন একটা অ্যানিমেশন যোগ হয়ে গেছে। তো এখন আমি দেখাই আবার প্রথম থেকে যে ভিডিওটা প্লে করি, তখন দেখেন তাহলে দেখেন দেখেন কত সুন্দরভাবে একটা ইন্ট্রো হলো এবং পরে আবার আরেকটা অ্যানিমেশন যোগ হয়েছে, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিডিওটা প্রফেশনাল লুক দিতে পারবেন। তো এই হচ্ছে মূলত অ্যানিমেশন, এবং আপনি যদি চান এখন মানে ভিডিওটা লাস্টে অ্যানিমেশন যোগ করার জন্য, দেখেন এটা একটা পার্ট, তো আমি যদি চাই ভিডিওটা এই লাস্টে একটা অ্যানিমেশন যোগ করবো, তাহলে এখান থেকে অবশ্যই আউটে ক্লিক করবো। তো আউটে ক্লিক করার পরে দেখেন এখানেও কিন্তু সেমভাবে অনেক অ্যানিমেশন রয়েছে। তো এখান থেকে আমি যে কোনো অ্যানিমেশনে ক্লিক করতেছি এবং এখান থেকে ভিডিও ডিউরেশনটা আমি কমিয়ে দিলাম, মানে অ্যানিমেশনের সময়টা আমি একটু কমিয়ে দিলাম, এখান থেকে দিলাম 4 সেকেন্ড। তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে একটা লাল বর্ণের যেই রেখাটা চলে আসছে এটা হচ্ছে মানে অ্যানিমেশনের সময় ডিউরেশন, ঠিক আছে। তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন, দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেশন হলো, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিডিও লাস্টে এবং প্রথমে আপনারা অ্যানিমেশন যোগ করতে পারবেন। আর এটা হচ্ছে কম্বো, মানে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন আপনারা ভিডিও লাস্টে এবং প্রথমে দুইটাই দেখাবে, ঠিক আছে, মানে দুই জায়গাতেই সেম অ্যানিমেশন শো করবে, এটা হচ্ছে কম্বো। তো এরপর আপনারা এখান থেকে জাস্ট এই টিক চিহ্ন উপরে ক্লিক করবেন। তো সকল কাজ করার পরে কিন্তু আপনাকে টিক চিহ্ন অথবা ডানের উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি এখানে ক্লিক করলাম, তো এটা কিন্তু অ্যানিমেশন যোগ হয়ে গেল। তো দেখেন এই যে অ্যানিমেশন কিন্তু যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন লেয়ার। তো এখন আমি দেখাবো হচ্ছে আপনারা কীভাবে ভিডিওর একটা স্পিড বাড়াতে পারবেন, ঠিক আছে। মানে আপনি যদি চান ভিডিওটা স্লো এবং ফাস্ট করার জন্য, তাহলে আপনারা যেই পার্টটুকু ফাস্ট করতে যাচ্ছেন প্রথমে সেই পার্টটুকু সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আবারও এটা কেটে নিচ্ছি, তো কেটে কাটার জন্য আবার সিলেক্ট করবেন, দেন এখান থেকে স্পিডের উপরে ক্লিক করবেন, তো এটা কেটে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি চাই যে এটা আমি এখান থেকে স্পিড বাড়াবো, মানে এইটার একটু স্পিড বাড়াবো, ঠিক আছে, মানে এই পার্টটুকুর, তাহলে এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে স্পিডের উপরে ক্লিক করবো, দেন এখান থেকে নর্মালের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনারা কত গুণ বাড়াবেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যদি দেখেন এটা হচ্ছে মেন মানে 1x, ঠিক আছে। তো এখানে আমি সামনের দিকে নিই, তাহলে কিন্তু এটা বাড়বে, দেখেন দেখেন এটা কিন্তু কমে গেছে, ঠিক আছে, 1.3x হয়ে গেছে। এখান থেকে আমি যদি 2 নিই, তাহলে দেখেন এটা আরও কমে যাবে, এবং সেমভাবে আমি যদি এটা পিছনের দিকে নিই, তাহলে কিন্তু এটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনারা এটা কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। তো আমি যদি একটু বাড়াই দেখাই আপনাদেরকে, তো দেখেন আমি 1.1x করে দিলাম, এবং এখান থেকে যদি 2 করে দিই, তাহলে 1.9 হয়ে গেল। তো এখন আমি এখান থেকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, তো এখানে ক্লিক করলাম। তো এখন দেখেন এটা কিন্তু অনেকটা ফাস্ট হয়ে গেছে, ঠিক আছে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমি আবার দেখানোর চেষ্টা করি, তো দেখেন এটা কতটা স্লো এবং পরে দেখেন কত ফাস্ট হয়ে গেল, ঠিক আছে, এই যে 1.9x, ঠিক আছে। এভাবে আপনারা যে কোনো ভিডিওর একটা অংশ আপনারা স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এরপর এখান থেকে আমি দেখাই আপনারা কীভাবে ভিডিওর উপরে টেক্সট যোগ করতে পারবেন। তো টেক্সট যোগ করার জন্য আপনারা এখান থেকে চলে আসবেন টেক্সটের উপরে। তো টেক্সটের উপরে আসার পরে এখান থেকে আপনারা অ্যাড টু টেক্সট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সটের ইফেক্ট রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা টেক্সট লিখে দিবেন। তো এখান থেকে আমি লিখতেছি টেক, আমি টেকই লিখলাম, টেক ইনফিনিটি লিখলাম আমার চ্যানেল নাম। তো আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন অথবা পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এরপর এখান থেকে আপনারা এখানে চলে আসবেন স্টাইলের উপরে। তো স্টাইলের উপরে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেক স্টাইল রয়েছে। তো এখান থেকে আমি এটা ক্লিক করলাম, তো দেখেন এটা কিন্তু স্টাইল চেঞ্জ হলো, ঠিক আছে। তো এরপর এখান থেকে রয়েছে ইফেক্ট, তো আপনারা এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। এবং এরপর এখান থেকে রয়েছে বাবল, তো এখানেও সেমভাবে আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর অ্যানিমেশন, আপনারা যদি চান যে এই লেখাটা কি অ্যানিমেশন করবে কি না, তাহলে কিন্তু এটা এখানে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এখানে হয়ে যাবে। এবং দেখেন এই যে দেখেন এটা হচ্ছে টেক্সটের বার আর কি, ঠিক আছে, টেক্সটের লেয়ার, মানে টেক্সটটা কতক্ষণ শো করবে এবং কোথায় শো করবে এটা এখানে দেখাবে। তো দেখেন উপরে কিন্তু টাইম রয়েছে, দেখেন মানে হচ্ছে 4.5 সেকেন্ড থেকে শুরু করে এখান থেকে একদম 7.5 পর্যন্ত এটা দেখাবে। তো আমি যদি চাই যে না এটা একদম প্রথমে নিয়ে আসবো, অথবা একটু সামনে নিয়ে আসবো, অথবা আমি যদি চাই যে এইখানে নিয়ে আসবো, মানে যেখানে আমি কেটেছিলাম, তো দেখেন এই যে এটা আমি এখান থেকে টান দিয়ে ধরে যেখানে নিয়ে আসি, তাহলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এরপর এখান থেকে যদি আমি এটা কমাতে চাই, তাহলে এটা জাস্ট এখানে টান দিয়ে ধরে আমি কমাতে পারবো, ঠিক আছে। তো এখন দেখেন আমি এখান থেকে ভিডিওটা প্লে করি যদি, তাহলে দেখেন এই পর্যন্ত কিন্তু লেখাটা শো করবে, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিডিওর যে কোনো উপরে আপনারা যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। এরপর এখান থেকে রয়েছে স্টাইল এবং স্পিড, মানে আপনারা যে কোনো কাটতে পারবেন, মানে স্পিড মানে কাটা, ঠিক আছে। তো এরপর এখান থেকে রয়েছে স্টাইল, মানে আপনারা স্টাইল করতে পারবেন, যেটা আমি দেখিয়ে দিলাম একবারে সবগুলোতে। এখানে বিভিন্ন ফন্ট রয়েছে এবং এখানে রয়েছে স্টাইল,
ইফেক্ট বাবল, তো ঠিক আছে, তো ওগুলো আমি একবার দেখিয়েছি, তো জাস্ট এখান থেকে আবার টেক্সট চেঞ্জ দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে ভিডিওর উপরে টেক্সট লেয়ার যোগ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এখান থেকে টেক্সটের কাজ। তো এরপর এখান থেকে আপনারা চলে যাবেন পিছনে, তো এরপর এখান থেকে আবার উপরে ক্লিক করলেই দেখেন আবার এটা হচ্ছে মেন মেনু, আর এগুলো ওইগুলো হচ্ছে সাব মেনু, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন মেনু, তো এখানে আপনারা চলে আসলাম। এরপর এখান থেকে যদি আমি চলে আসি, তো এরপর দেখেন আমি চলে আসলাম মেন মেনুর উপরে। তো এখান থেকে এরপর এখান থেকে আপনারা স্টিকার অ্যাড করতে পারবেন। তো স্টিকার অ্যাড করার জন্য এখানে স্টিকারের উপরে ক্লিক করবেন। তো অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই নেটটা অন রাখতে হবে, নেট অন না রাখলে কিন্তু স্টিকারগুলো দেখাবে না, কারণ এটা এগুলো হচ্ছে অনলাইন থেকে আসে, ঠিক আছে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে অনেক সুন্দর সুন্দর স্টিকার রয়েছে, তো আপনারা আপনাদের ভিডিও পছন্দ মতো যে কোনো জায়গায় যে কোনো স্টিকার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এই স্টিকারটা অ্যাড করতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করব। তো দেখেন এখান থেকে জাস্ট ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা এখানে এখান থেকে চলে আসলো, এবং এখান থেকে দেখেন দুইটা চলে আসছে। তো এখান থেকে আমি যদি একটা ক্লিক করি, এরপর একটা ক্লিক করার অবস্থায় যদি এখানে ডিলিট প্রেস করি, তাহলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। এরপর দেখেন এটা হচ্ছে এই যে হলুদ লেয়ারটা হচ্ছে এইটার, মানে এই স্টিকারের লেয়ারটা। তো এটা আমি যদি এখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি এটা ইচ্ছামতো সরাতে পারবো, এবং এখানে ক্লিক করে এটা ছোটো বড়ো করতে পারবো, এবং এখানে ক্লিক করে আমি ঘোরাতে পারবো, ঠিক আছে। তো আমি যদি এখানে নিয়ে আসি, তো এখানে নিয়ে আসার পরে আমি দেখেন এটাও কিন্তু সেমভাবে, মানে কতক্ষণ শো করবে স্টিকারটা, এটা আমি এই যে এখানে টান দিয়ে ধরে এটা আমি ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এখানে চলে আসি, এখন দেখাই আপনাদেরকে স্টিকারটা কীরকম হয়েছে। তো এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করবো, দেখেন এই যে স্টিকারটা কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা ছোটো বড়ো করতে পারবেন। তো ছোটো বড়ো করার জন্য আমি আবারও বলতেছি, জাস্ট আপনারা প্রথমে ক্লিক করবেন, মানে এটা হচ্ছে টেক্সটের, এটা হচ্ছে স্টিকারের লেয়ার। তো এখান থেকে জাস্ট দেখেন দুই পাশে দুইটা মাথা রয়েছে, তো এগুলো আপনারা টান দিয়ে ধরে ছোটো বড়ো করতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো স্টিকার অ্যাড করতে পারবেন। তো এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভিডিও অ্যানিমেশন বা মিরর করতে পারবেন। তো মিরর করার জন্য আপনারা সেমভাবে মিরর মাঝে উল্টা করা আর কি, ঠিক আছে। তো যে কোনো আপনারা যেটুকু মিরর করতে চাচ্ছেন সেইটুকুর উপরে ক্লিক করবেন। মানে ধরেন আমি এখান থেকে আবারও কেটে নিচ্ছি পার্টটা, তো এখান থেকে কাটার পরে আমি আবারও এখান থেকে কেটে নিচ্ছি। তো এখন আপনারা মিরর করার জন্য আপনারা যেই পার্টটুকু মিরর করবেন সেই পার্টটুকু আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা জাস্ট এক সাইড থেকে স্লাইড করবেন। এখানে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, ঠিক আছে, তো এগুলো দেখাতে অনেক সময় লাগবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন এডিট অপশনে। তো এখান থেকে আপনারা খুঁজবেন যে কোথায় রয়েছে এডিট। তো এখান থেকে এডিট অপশনটা খুঁজে নেবেন। এই দেখেন এই যে এডিট, আপনার এডিট উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে মিরর এবং ক্রপ এবং রুট, ঠিক আছে। তো মিরর করার জন্য আপনারা মিরর উপরে ক্লিক করবেন, তাহলে এটা মিরর হয়ে যাবে, দেখেন মিরর হয়ে গেছে। এবং এখান থেকে চাইলে আপনারা রুট করতে পারবেন, এবং এখান থেকে আবারও চাইলে আপনারা ক্রপ করতে পারবেন, ঠিক আছে। মানে যেটুকু ক্রপ করার প্রয়োজন সেটুকু আপনারা এখান থেকে ক্রপ করতে পারবেন। তো এভাবে আপনারা যে কোনো ভিডিও ক্যাপকাট দিয়ে অতি সহজে এডিট করতে পারবেন। তো এটা হচ্ছে একটা প্রাইমারি ভিডিও, ঠিক আছে, মানে বেসিক ভিডিও। তো আপনারা যদি চান সামনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং কীভাবে আপনারা ক্যাপকাট দিয়ে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন এটা দেখিয়ে দিব। তো এভাবে আপনারা ক্যাপকাট দিয়ে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। তো এরপরে আপনারা এখান থেকে দেখেন সবার লাস্টে রয়েছে এখান থেকে লোগো, মানে এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো এখান থেকে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য সবার লাস্টে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে দেখেন ওয়াটারমার্কটা সিলেক্ট হবে, দেন এখান থেকে আপনারা ডিলিট প্রেস করবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু আর ওয়াটারমার্ক নাই, ঠিক আছে। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো এরপর আপনারা এখান থেকে যদি এই যে উপরে দেখেন তিন চিহ্ন রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা যদি দেখেন 1080p ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখেন এখান থেকে আপনারা 1080p এবং ফ্রেম রেট বাড়াতে পারবেন। তো যদি আপনার ভিডিওটা 4K হয়, তাহলে কিন্তু আপনারা এখানে 4K পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যদি এক্সপোর্টের উপরে ক্লিক করেন তীর চিহ্ন, তো এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এটা এক্সপোর্ট, তো একটু সময় লাগবে যেহেতু, তো এটা পুরোটা হয়ে গেলেই এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।